নমস্কার প্রিয় দর্শক, আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা। তো আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের কৈলাসহর মহকুমার, যিনি মহকুমা শাসক আছেন, টিসিএস অফিসার, যিনি কৈলাসহরে জয়েন করেছিলেন, কর্মে যোগদান করেছিলেন 2022 সনে। তো এবার যে একটা ভয়াবহ একটা পরিস্থিতি পুরো ত্রিপুরা জুড়েই বলা যেতে পারে, সম্পূর্ণ নর্থ ইস্ট জুড়েই, বিশেষত আমাদের কৈলাসহরে যেটা হয়েছে, যেহেতু আমরা কৈলাসহরের বাসিন্দা, আপনারা দেখেছেন মহকুমা শাসক খোদ নিজে বৃষ্টিতে ভিজে হাতে ছাতি নিয়ে বাড়ি বাড়ি গেছেন, যত সম্ভব চেষ্টা করেছেন উনি, যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়িঘরে জল উঠেছিল, তারা কী কোন অবস্থায় আছেন, তাদের শারীরিক সব কিছু খবরাখবর স্যার নিয়েছেন। এটা প্রতিদিন বিভিন্ন নিউজ চ্যানেলে, পত্রিকাতে, বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছিল, আমরাও আপনার চেষ্টা করেছিলাম। কিন্তু কৈলাসহরের সাথে আমরা যেখানে বসবাস করি, মাঝখানে একটু জল ওঠায় তখন সময় আমাদের কী হয়, কৈলাসহরের সাথে যোগাযোগটা আমাদের কাট অফ হয়ে যায়। তবু আমরা চেষ্টা করেছিলাম। আপনি কি সবাই কি সিভিল ডিফেন্সের? আচ্ছা, তো আজকে আমরা একটু কথা বলতে এসেছি আমাদের কৈলাসহর মহকুমার যিনি মহকুমা শাসক প্রদীপ সরকার, তার সঙ্গে কথা হবে, সুবিধা অসুবিধা সব কিছু জানা যাবে, এবং থাকবেন আমাদের সঙ্গে। স্যার নমস্কার, আজকের এই সাক্ষাৎকার পূর্বে আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। নমস্কার স্যার, এবার যে একটা পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, সম্পূর্ণ নর্থ ইস্ট বলি বা আমাদের ত্রিপুরা বলি, আর যেহেতু বিশেষ করে আপনি কৈলাসহরে আছেন, আমরাও আছি, কৈলাসহরে যদি আমরা কথা বলি, এবার স্যার যে একটা যে দুর্যোগপূর্ণ একটা অবস্থা, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন সমস্যা যাবে, তো ইন টোটাল স্যার আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইছি, এর পরিপ্রেক্ষিতে আপনার মহকুমা প্রশাসন কী উদ্যোগ গ্রহণ করেছিল বা করছে নাকি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে এই যে প্রাকৃতিক যে দুর্যোগটা হচ্ছে ত্রিপুরাতে, সমস্ত ত্রিপুরাতে এটা হয়েছে, এটা 19 তারিখেতে সারাদিন বৃষ্টি হওয়ার পরে, সারাদিন এবং রাত্রে বৃষ্টি হওয়ার পরে 20 তারিখ থেকে কিন্তু যে বন্যা পরিস্থিতি সমস্ত ত্রিপুরাতে হয়েছে। আমরা যখন 20:30 আমরা প্রথম ফোন পেয়েছি মনুবেলি চা বাগান থেকে, একজন ম্যানেজার আমাদেরকে ফোন করেছেন যে একজন মহিলা ওইখানে জলের মধ্যে আটকা পড়ে গিয়েছেন। তারপরে আমরা সাথে সাথে আমরা যে আমাদের যে NDRF এর টিম আছে ঊনকোটি কুমারঘাটে, ওনাকে আমরা ফোন করেছি যে এখানে একটা রেস্কিউ করতে হবে, ওইখান থেকেও তারা প্রিপারেশন নিয়েছেন, কিছুক্ষণ পরে আমাদের এখানে এসেছেন। ইন দ্য মিনটাইম আমাদের যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে, ওনাদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি, এবং সাথে সাথে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা ওইখানে মনুবলিতে গিয়ে পৌঁছে গিয়ে এখানে যে যে মহিলাটা আটকা পড়ে গিয়েছিলেন জলেতে, ওনাকে উদ্ধার করা হয়েছে। তারপরে সময় বাড়ার সাথে সাথে সমস্ত জায়গাতে কৈলাসহরের জলের যে জলমগ্ন হয়ে গিয়েছে, কৈলাসহরের বিভিন্ন মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গাতে, চণ্ডীপুর আরডি ব্লক, গৌরনগর আরডি ব্লকের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কি জলমগ্ন হয়ে গিয়েছে। তারপরে আপনারা সকলেই জানেন যে কৈলাসহরের যে মনু নদী, বেসিক্যালি কৈলাসহরের একটি বড় নদী মনু নদী, এবং মিউনিসিপ্যাল কাউন্সিলের ভিতর দিয়ে একটা নদী গিয়েছে ছোট নদী, সেটা হলো লক্ষ্মীছড়া। এই নদীগুলির মানে একটা বিশিষ্ট মানে বৈশিষ্ট্য হলো কি, যখন উজানে বৃষ্টি হয় ওই বৃষ্টির ফলে কিন্তু এখানে ফ্লাড হয় আর কি। এখানে যে কৈলাসহরের যে লোকাল লেভেলে যে বৃষ্টি হয়, এর দ্বারা কিন্তু এখানে কোনো ফ্লাডের কোনো মানে পরিস্থিতি হয় না। তো এখানে মনু নদীর যে আমাদের যে এটা এম্বার্কমেন্টটা ছিল, এই মনু নদীর এম্বার্কমেন্টেতে 2018 তো আপনারা সকলেই জানেন যে এখানে একটা ফ্লাড হয়েছিল, এখানে এম্বার্কমেন্ট ভেঙে গিয়েছিল, এবং মনু নদীর কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে এম্বার্কমেন্টে একটু মাইনর মেনটেন্যান্সের দরকার হয়েছিল। সাথে সাথে আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে আমরা বলেছি এবং ইমিডিয়েট তারা অ্যাকশন নিয়েছে, এবং পিরিয়ডিক্যালি আমরা উইথ ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, PWD এবং আমাদের যে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর DM স্যার এবং ADM স্যার, ওনারা স্পট ভিজিট করেছেন, এবং আমরা একটা টিম হিসাবে আমরা কাজ করেছি যে এখানে যারা বন্যায় মানে জলের মধ্যে যারা আটকে গিয়েছিলেন তাদেরকে প্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, আমাদের যে শেল্টার হাউসগুলি আছে, যে ক্যাম্পগুলি আছে, ওই ক্যাম্পগুলিতে আমরা সবাইকে নিয়ে এসেছি একটা সেফ জায়গাতে। তো এই কাজে আমাদেরকে সাহায্য করেছে
আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপদা মিত্র, এটা আমাদের আন্ডারেই কাজ করে। এটা এসডিএম অফিসে আপদা মিত্র এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার একটা টিম আছে, ওরা লোকালি কাজ করেছে। এছাড়া আমাদের এখানে যে এনডিআরএফ এর যে টিম আছে কুমারঘাটে, যেটা স্টেশন এট প্রেজেন্ট, ওনারা এখানে চলে এসেছেন। তারপরে আমাদের যে লোকাল ভলান্টিয়ার যারা আছে, যারা বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন এলাকাতে যারা আছেন ভলান্টিয়ার এবং সচেতন নাগরিক, ওনারাও আমাদের যে রেস্কিউ ওয়ার্কেতে আমাদের সাথে হাত বাড়িয়েছেন। তা আমরা যেহেতু প্রথমেই আমরা সকাল থেকে মানে আর্লি ইন দ্য মর্নিং থেকে আমরা কাজ আরম্ভ করে দিয়েছি, এর ফলে আমরা আমাদের এখান থেকে এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, কোনো ধরনের হতাহতের খবর নেই আজকে পর্যন্ত, আমাদের এখানে কোনো হতাহতের খবর নেই। তো আমরা সমস্ত যারা আটকা পড়ে গিয়েছিলেন তাদেরকে আমরা রাবার বোট এবং কান্ট্রি মেড যে উডেন বোর্ড এবং যে আমরা মেক্স মানে কাঠ ইয়ে দিয়ে বেলা বানিয়ে বাঁশ দিয়ে এবং কলা গাছ দিয়ে বানিয়েছি, সব জায়গাতে তো আর নৌকা নেওয়া সম্ভব হয়নি, আমরা সবাইকে উদ্ধার করেছি। 20 তারিখে সারাদিন উদ্ধার কাজ হয়েছে, 20 তারিখ রাত্রে হয়েছে, 21 তারিখ হয়েছে, 22 তারিখ রাত্র পর্যন্ত আমরা কিন্তু এই রেস্কিউ ওয়ার্ক অপারেশন হয়েছে। আমাদের শিলং থেকে শিলচর থেকে আমাদের একটা এনডিআরএফের একটা টিম এসেছিল, যখন আমরা দেখছি কি যে মানে যে মনু নদীর যে জল, মনু নদীর জলটা অ্যাকচুয়ালি 21 হল ওয়ার্নিং লেভেল, এটা মনু নদীর জল ডেঞ্জার লেভেল, এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করে গিয়েছে। এক্সট্রিম ডেঞ্জার লেভেল হলো 24.50 মিটার, কিন্তু এবারে আমি জানি না এর আগে কত হয়েছে, 2018 আমি শুনেছি এত জল হয়নি, যে এবার 25.14 মিটার পর্যন্ত জল গিয়েছিল। এবং ভাই মানে আমরা লাকি ছিলাম যে নদীর যে বাঁধ এটা কিছুই হয়নি, 24.25.14 যাওয়ার পরে আস্তে আস্তে এই নদীর জল গতকালকে রাত্রে একবার বিপদ সীমার নিচে চলে এসেছে এবং এখন একটা মানে স্বাভাবিকভাবে নদীর ইয়ে চলছে। তা আমরা পিরিয়ডিক্যালি মনিটর করেছি, আমাদের সিনিয়র স্যার, আমাদের ডিএম স্যার, এডিএম স্যার এবং অন্যান্য সিনিয়র অফিসিয়াল যারা এসেছেন আমাদেরকে এই যে আমরা রেস্কিউ ওয়ার্ক করেছি, এই যে টিম ওয়ার্ক করেছি, আমাদেরকে 100% মানে সবসময় মনিটরিং করেছেন। স্যার নিজে এসেছেন এখানে, একটা গুজব রটে গিয়েছিল যে আমাদের বাঁধ নাকি ভেঙে ভেঙে গেছে, গেছে। তো এটা আমরা ইমিডিয়েটলি আমরা ভিজিট করেছি, ডিএম স্যার ভিজিট করেছেন, এখন দেখা গেছে যে এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এবং সাথে সাথে আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং অন্যান্য যে আমাদের মিডিয়া আছে সেখানে আমরা সবার কাছে মেসেজ দিয়েছি যে এই ধরনের গুজবে যাতে কান না দেওয়া হয়। তারপরে সবচেয়ে বড় জিনিস যে আমরা যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়, যাদেরকে মানে জলে আটকে গিয়েছিলেন তাদেরকে সেফ আমরা শেল্টার হাউসে নিয়ে এসেছি। আমাদের কৈলাসহরেতে কৈলাসহর সাব ডিভিশনে আমরা মোট 32টা 36টা পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা ম্যাক্সিমাম মানে তৈরি হয়েছিল শেল্টার হাউস, কয়েকটা শেল্টার হাউস আছে ছোট, কয়েকটা আছে বড়। তো আমরা 32টা 36টা শেল্টার হাউসে টোটাল 8,133 জন লোক আমরা এখানে নিয়ে এসেছিলাম। ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা, জল, ইলেকট্রিসিটি, মেডিকেল ফেসিলিটি, এই সমস্ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, বেসিক যে নেসেসিটি, এগুলি আমরা দিয়েছি। আমরা মেডিকেল যে সিএমও এবং এমএসকে আমাদের ডিএম স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন, গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে যে পিরিয়ডিক্যালি যে আমাদের যারা আছেন ইনমেটস শেল্টার হাউসে, যারা রিলিফ ক্যাম্পে যারা বসবাস করছেন, ওনাদের যাতে হেলথ রিলেটেড যাতে কোনো ইস্যু না হয় তার জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওনারা এজ এ টিম খুব ভালো কাজ করেছেন এবং আমাদের এখানে কোনো হতাহতের বা কোনো ধরনের সমস্যা হয়নি। কারণ এই সমস্ত সময়তে দেখা যায় কি, যেহেতু মানে অনেকগুলি লোক একসাথে থাকছে, মানে হাইজিন রিলেটেড কিছু ইস্যু হতে পারে, তার জন্য এখানে ডেটল, হারপিক, তারপরে লাইজল এবং যে ব্লিচিং পাউডার, এগুলি সরবরাহ করা হয়েছে যে এই ক্যাম্পগুলিতে, এগুলিতে দেওয়া হয়েছে এবং ক্লিন করার ব্যবস্থা করা হয়েছে যাতে করে যে সোয়াচে রোগগুলি যাতে ছড়িয়ে না পড়ে। হ্যাঁ, এটা আমরা অ্যাকশন নিয়েছি। এবং প্রত্যেকটা শেল্টার হাউসেতে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে শেল্টার হাউসের যারা ইনচার্জ ওনারা যাতে 100% দায়িত্ব নিয়ে কাজ করেন। ওনারা ছিলেন আমাদের অফিস থেকে, যে আমাদের তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, ডেপুটি কালেক্টর, ওনাদেরকে প্রত্যেককে আমরা টিম ওয়াইজ, সেক্টর ওয়াইজ দায়িত্ব ভাগ করে দিয়েছি, প্রত্যেকে কাজ করেছেন। লাস্ট 3 থেকে 4 দিন আমাদের অফিসে তো অলমোস্ট 24 আওয়ার এই অফিসেতে এখানে লোক ছিল। আজকে রোববার, আজকে শনিবার, আজকে আমাদের ম্যাক্সিমাম অফিসারই যেটি এগুলি শেল্টার হাউসগুলি যেগুলি ক্লোজ হয়ে গিয়েছে এবং যেগুলি আছে এগুলি ভিজিট করছে।
এখন আমাদের অন্যান্য কাজ আছে, আরো ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেগুলো হলো যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, যে গভর্নমেন্ট প্রপার্টি এবং প্রাইভেট প্রপার্টি যে ক্ষতি হয়েছে, কৃষিকাজ, কৃষি জমির যে ক্ষতি হয়েছে, তারপরে যে যে আমাদের পুকুরের যে ক্ষতি হয়েছে, এআরডিটি ডিপার্টমেন্টের যে, যেমন পোলট্রি ফার্ম বা অন্যান্য গবাদি পশুর যদি ক্ষতি হয়ে থাকে, এগুলি এখন ডিপার্টমেন্ট এগুলি এনকোয়ারি করবে এবং এগুলি কম্পেনসেশন দেওয়া যায় কিভাবে এটির জন্য ব্যবস্থা নেবে। এবং আমি সমস্ত কৈলেশ্বরবাসীর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে ওনারা এই যে বিপদের মধ্যে যারা জলে আটকে গিয়েছিলেন তাদেরকে রক্ষা করার জন্য, রেস্কিউ করার জন্য সাধারণ মানুষজন এগিয়ে এসেছেন, সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন এবং এখানে লোকাল এমএলএ, মিনিস্টার স্যার, সবাই আমাদেরকে এখানে সাহায্য করেছেন। উনি তো প্রত্যেকটা কিছুক্ষণ পরপরই আমাদেরকে ফোন করে মানে তথ্য দিয়েছেন এবং তথ্য নিয়েছেন, এবং কোথাও যদি কোনো একটা সমস্যা দেখা দিয়েছে আমাদেরকে বলেছেন এবং অ্যাকর্ডিংলি আমরা কাজ করেছি। তা আমরা সমস্ত সেকশনের, সোসাইটি সেকশনের থেকে আমরা হেল্প পেয়েছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়া আমি আরেকটা জিনিস বিশেষ বলবো, এখানে আমাদের কৈলাসহরে বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যেগুলি আছে, এনজিও যেগুলি আছে, সারা বছরই তারা কাজ করে, কিন্তু আমাদের আবেদনে সাড়া দিয়ে ওনারা নিজে থেকেই এসেছেন। এখানে স্বপ্নচোহা একটা এনজিও আছে, ওনারা বিভিন্ন জায়গাতে প্লটস, যে সমস্ত লোকগুলি বাড়ির থেকে মানে অ্যাকচুয়ালি কী হয়, এই সময়তে বাড়ির কাপড় চোপড় তো আনতে পারে না, ইমার্জেন্সি বেসিস, তো 1 ঘন্টার মধ্যে তো জল উঠে গিয়েছে, তো কাপড় চোপড় আনতে পারেনি অনেকে, তো তাদেরকে ওনারা কাপড় চোপড় দিয়েছেন এবং রিলিফ ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করেছেন। রামকৃষ্ণ মিশন থেকে কন্টিনিউয়াস 20 তারিখের থেকে, 20 তারিখ বিকাল থেকে ওনারা রিলিফ ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করছেন। এখানে প্রেস ক্লাবের থেকে ডিস্ট্রিবিউশন করেছেন, লায়ন্স ক্লাব থেকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, ওনাদেরকে আবেদন রেখেছিলাম কয়েকটা জায়গাতে দেওয়ার জন্য, ওনারা ওইগুলি দেওয়ার পরও আরও অনেক জায়গাতে দিচ্ছে। তারপরে এখানে আছে আতকি ফাউন্ডেশন, ওনারাও কাজ করেছেন। তারপরে আছে এখানে প্রান্তিক একটা সংস্থা আছে, তারপরে আবহমান, আরেকটা আছে সুমিত ফাউন্ডেশন, তারও সুমিত, এগিয়ে এসেছিল আমাদের খবরে দেখলাম, আচ্ছা সুমিত ওনারাও ফাউন্ডেশন। দিয়েছেন। তো এখানে আমি দেখেছি কৈলেশ্বরের যে সমস্ত এনজিওগুলি আছে তারা খুব সুন্দর কাজ করেছে। আগামীকালকে এখানে বাজার কমিটি থেকে রিলিফ দেওয়া হবে, তারপরে এখানে আমরা লায়ন্স ক্লাবকেও বলেছি এগিয়ে আসার জন্য, এবং যে শ্রীকৃষ্ণ এডুকেশনাল ফাউন্ডেশন যারা আছে তারাও এগিয়ে আসবে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তো করছে, আর যদি কোনো একটা সামাজিক সংস্থা যদি এগিয়ে আসে, এটার মূল উদ্দেশ্য হলো আমাদের মানে হোয়াট মেসেজ উই ওয়ান্ট টু গিভ টু পিপল, যে সমস্ত লোক সবার সাথে আছে, এটা একটা সোশ্যাল মেসেজটা একটু আলাদা হয়। এই কারণে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওনাদেরকে আমরা মানে আবেদন করেছি ওনারা যাতে ডিস্ট্রিবিউশন করেন। আর ওনারা যে ডিস্ট্রিবিউশন করছেন, এরকম জিনিস দিচ্ছেন যেগুলি এখন খুবই দরকার, যেমন ড্রেস, হ্যাঁ, তারপরে ফুড প্যাকেট, যারা নি বাড়িতে চলে গিয়েছে ধরেন একদিনের বাজারটা করতে, যতটুকু যে জিনিসগুলি দরকার এই সমস্ত জিনিসগুলো ওনারা দিচ্ছেন। আমি রামকৃষ্ণ মিশনের যে ওনাদের যে রিলিফ ম্যাটেরিয়াল দেখেছি, ওনারা চিনি দিয়েছেন, চিনি, ডাল, দুধ, দুধের প্যাকেট, এই সমস্ত জিনিসগুলি দিয়েছেন। তো আমাদের এখানে কৈলেশ্বরে কোনো ধরনের হতাহতের খবর নাই, এবং অনেক ক্ষতি হয়েছে মানুষের, সম্পদের ক্ষতি হয়েছে, এবং আশা করি আমরা আস্তে আস্তে এই যে ক্ষতি হয়েছে এটাও আমরা ঠিক করতে পারবো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই। তো স্যার, এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ভলান্টিয়ার যারা ছিলেন, যারা এখানে বা আপনার মিত্র, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি তাদেরকে তো আমি প্রথমেই বলেছি, ওনারা তো অ্যাকচুয়ালি পার্ট অফ আওয়ার টিম, এনডিআরএফ হলো এটা ন্যাশনাল লেভেল একটা টিম, তারা তাদের দে আর এক্সপার্ট ইন রেস্কুইং, রেস্কিউ অপারেশন ওনারা করেছেন। আমি যেরকমভাবে বলেছি আন্ডার মাই লিডারশিপ ওনারা এই লেভেলেতে কাজ করেছেন, এবং ওনাদেরকে ডিএম স্যার অর্ডার দিয়ে এখানে এনেছিলেন। তারপরে শিলচর থেকে একটা টিম এসেছে, তার ত্রিপুরার যে টিএসআর, ত্রিপুরার একটা টিএসআর, এসডিআরএফ একটা টিম আছে, এখনও আছে, তারা 25 তারিখ পর্যন্ত এখানে থাকবে, কারণ আমাদের আবহাওয়া দপ্তর থেকে একটা খবর আছে যে আপ টু 25th দেয়ার মে বি হেভি রেইন, হ্যাঁ, তো 25th পর্যন্ত আমরা কিন্তু রেড অ্যালার্টেই এখনও আছি। হ্যাঁ, তো তারা তো মানে নিজের জীবনের কথা ভাবিনি, যে সমস্ত জায়গাতে গিয়েছে, জলেতে গিয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু আমাদের তো দায়িত্ব এটা, আমাদের যেহেতু উই আর ইন দ্য মানে সার্ভিস, আমাদের দায়িত্ব এটা, শিওর, আমাদের এটা মরাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি মানুষকে ইয়ে করা, রেস্কিউ করা। তো এখানে আমাদের যে আপদা মিত্র এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা, ওনারা যে সুন্দর কাজ করেছেন, ফার্স্ট রেসপন্ডার, আমার যখনই কোনো একটা ছোট একটা ঘটনা হবে বা বড় ঘটনা হলে, আমি প্রথম কিন্তু অর্ডার দিই কিন্তু আমার যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপদা মিত্র, তারা কাজ করছে, খুব সুন্দর কাজ করেছে, এবং তাদেরকে
শুধু খালি আমি না, সমস্ত সোসাইটি ফ্রম অল কর্নার অফ সোসাইটি দে গট গুড রেসপন্স। থ্যাংক ইউ। স্যার শেষ প্রশ্ন হুম আপনাকে, হুম অনেক সময় দেখা যায় এরকম ভয়াবহ পরিস্থিতি যখন হয় হুম বা প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, কোনো ন্যাচারাল ক্যালামিটি যখন হয়, কিছু অসাধু বিজনেসম্যান যারা, তারা মূল্য বৃদ্ধি করে দেয় জিনিসপত্রের শাকসবজি, তাদের উদ্দেশ্যে আপনি কি কড়া বার্তা দিতে না, চান? এটা ফুড ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট যেটা, এটা খাদ্য দপ্তর থেকে গতকালকেই এটা নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ডাইরেক্টর, অনারেবল ডাইরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে বাজার কমিটির সাথে একটা মিটিং করে নিই। তো আমরা এটা বাজার কমিটির সমস্ত বাজার যেগুলো আছে, যেমন আপনার কৈলাসহর পানিচুকি বাজার, তারপরে আপনার গৌরনগর বাজার, ইরানি বাজার, বাবুর বাজার, টিলা বাজার, যে সমস্ত বাজারগুলি আছে, যে এখানে তো বাজারের একটা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাদেরকে নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি এবং ওনাদের কাছে আমরা জাস্ট এপিল ডেকেছি যাতে কেউ, যাতে ঠিক আছে এটা বৃষ্টি হয়েছে, ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু, যে ন্যাশনাল যে হাইওয়ে, এটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েনি। তো এবং ত্রিপুরার যে খাদ্যগুলি, খাদ্য সামগ্রী যেগুলি, যেমন চাল, ডাল, ডিম, এগুলি কিন্তু ত্রিপুরাতে তৈরি হয় না, এগুলি বাইরে থেকেই আছে এবং রাস্তাতে কিন্তু কোনো সমস্যা নাই। এবং আমরা দেখেছি যে জিনিসপত্রের দাম কিন্তু যে নর্মাল যে ছিল সেরকমই আছে, সেরকম ধরনের কোনো মূল্য বৃদ্ধি হয়নি। এবং আমাদের যে ফুড সেকশন আছে, ফুড ডিপার্টমেন্ট আছে গোলেশ্বরের, আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং বাজারগুলি আমরা কন্টিনিউ মনিটরিং করছি। এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো দৃষ্টান্ত আসেনি যে কেউ বেশি দামে বিক্রি করছে। উই আর অ্যালার্ট। এখানে যে প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়েছে 19 তারিখের থেকে আজকে পর্যন্ত যে চলেছে, আমরা প্রত্যেকটা স্টেপে আমরা এখানে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন ওনাদের কাছ থেকে আমরা 100% সাপোর্ট পেয়েছি, নির্দেশ পেয়েছি, এবং ওনারা আমাদের সাথে সময় দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কীভাবে কাজটা করলে সুবিধা। প্রত্যেকটা স্টেপে আমরা ওনাদেরকে, ওনারা আমাদেরকে সাহায্য করেছে। আমাদের এখানে যে সম্মানীয় চেয়ারপার্সন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল চপলা রানী দেবরায় মহোদয়া, উনি আমাদেরকে কীভাবে যে রেস্কিউ ওয়ার্কটা করতে হবে বা কীভাবে করলে আরও সুন্দর হবে এবং মানুষ আরও উপকৃত হবে, এর জন্য আমাদেরকে গাইড করেছেন। এবং উনিও আমাদের সাথে অফিসারের মতো কাজ করেছেন, কন্টিনিউ ছিলেন, সারা রাত আমাদের সাথে কাজ করেছেন, সকাল থেকে আরম্ভ করে উনিও কিন্তু আমাদের সাথে 2 থেকে 3 দিন প্রচণ্ডভাবে কাজ করেছেন। আমাদের এখানে যে লোকাল মিনিস্টার অনারেবল সিটিং খুড়া মহোদয়, উনি প্রথম দিন আগরতলাতে ছিলেন, আসতে পারেননি, রাতে চলে এসেছেন, কারণ রাস্তা তো এখানে সাইকেল রাস্তা ভেঙে গিয়েছিল। তো উনি প্রত্যেক মানে সময়ই আমাদেরকে বিভিন্ন সময় তো ফোন করেছেন কীভাবে করলে সুবিধা হবে, এবং আমাদের থেকেও যে জিনিসটা আমরা মানে আরও যদি ফেসিলিটি পাই সুবিধা হবে, আমরা যখন ওনার সাথে আলোচনা করেছি উনি কিন্তু সাথে সাথে ফিডব্যাক দিয়েছেন। এবং উনি গতকাল, গত পরশু এসেছেন কৈলাসহরে, এসে প্রত্যেকটা যে যে আমাদের শেল্টার হাউস শেল্টার হাউস সেম ইয়ে ওইখানে থেকে ওনার পক্ষ থেকে, উনি ব্যক্তিগত পক্ষ থেকে ইয়ে করেছেন, মানে রিলিফ দিয়েছেন। আমিও আমাদের কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়াতে কয়েকটা ইয়েতে আমি ছিলাম, এবং উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে যে রিলিফটা দিয়েছেন তার ফলে আমাদেরও মানে সুবিধা হয়েছে। এবং শুধু উনি না, মানে অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন ওনারাও কিন্তু বিভিন্ন কাজে এগিয়ে এসেছেন। আমাদের যে লোকাল এমএলএ উনিও স্যারও এখানে এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন। আমি সমস্ত কৈলাসহরবাসীর কাছে কৃতজ্ঞ থাকব এই বিপদের সময় আমাদেরকে প্রশাসনকে হেল্প করার জন্য। আমাদের যে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমরা যেন অ্যাওয়ারনেস করি, আমরা টাইম টু টাইম করি, আমাদের এটার মধ্যে মূল উদ্দেশ্য হলো যখন কোনো বিপদ আসবে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আগুন, তারপর ফ্লাড, ভূমিকম্প বা ইমার্জেন্সি, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, কি ওই সময়তে কীভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল দিতে হয়, তার জন্য আমরা এখানে ট্রেনিং দিয়েছি। আমরা যেন ট্রেনিং দিয়েছি এটা আমরা এবার ফলো পেয়েছি, আমাদের কাজ করতে সুবিধা হয়েছে, সমস্ত ধরনের মানুষ এগিয়ে এসেছে স্বতঃস্ফূর্তভাবে, মানে স্পন্টিনিউয়াসলি। তাই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা প্রায় 12-13 মিনিট আমাদের যিনি মহকুমা শাসক এসডিএম স্যার, আমরা কথা বললাম বিভিন্ন দিক দিয়ে। তো অসাধু ব্যবসায়ীরা যারা আছেন, বিশেষ করে স্যার তো কড়া বার্তা দিলেনই, এবং আমরাও জনসাধারণকে এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব, প্লিজ বর্তমান যে একটা ভয়ানক পরিস্থিতি তার উপর বিবেচনা করে আপনারা কোনো প্রকার মূল্য বৃদ্ধি করবেন না।
প্রশাসনের আদেশ মানুন, প্রশাসনের যেটা নির্দেশ সেটাকে মেনে চলুন এবং একে অপরকে যেন আমরা সহযোগিতা করি।